গতকালের থেকে আজ রাজকোষের সোনাদানা একটু কম লাগছে কেন মন্ত্রী? এসব আপনার চোখের ভুল মহারাজ, কাল যা ছিল আজও তাই আছে। বিড়ালকে মাছ আর আমাকে স্বর্ণ মুদ্রা চেনাতে এসো না, গন্ধ শুঁকে বলে দেব কোষাগারে সোনাদানা এসেছে না বেরিয়েছে। এই এই সত্যি কথা বলো, সত্যি কথা বলো মন্ত্রী, না হলে আপনি তো জানেন মহারাজ, এবছর ওই খরার ফলে রাজ্যে একদম চাষ হয়নি, তাই আমি কোষাগার থেকে মাত্র 10 স্বর্ণ মুদ্রা খরচ করে পাশের রাজ্য থেকে প্রজাদের জন্য সামান্য চাল ডাল কিনেছি। তুমি শুধু ভাবো কি করে আমার রাজকোষ স্বর্ণ মুদ্রায় ভরে উঠবে, বুঝলে? কিন্তু মহারাজ, ওই প্রজাদের কথা না ভাবলে ওরা কিভাবে বাঁচবে, আর কিভাবে বা দেবে খাজনা? ওটা ভাবা তোমার কাজ না। কি সুন্দর ছন্দ মিলে গেল, রাজা না হলে আমি নিশ্চিত কবি হয়ে যেতাম গো, কবি হয়ে যেতাম। মহারাজ, প্রজাদের কথা না ভাবলে কিন্তু কবির বদলে ছবি হয়ে যাবে। ভালো মন্ত্রী থাকতে রাজা ছবি হবে কেন? না না, তোমাকে দিয়ে মন্ত্রিত্ব হবে না দেখছি, আমাকে নতুন মন্ত্রী খুঁজতে হবে, যে আমাকে অনেক অনেক স্বর্ণ মুদ্রা এনে দেবে, আর আমার আর আমার রাজকোষ সোনায় মুড়ে রাখবে একেবারে। এত লোভ করবেন না মহারাজ, কথায় আছে লোভে পাপ। আর একটা কথা বললে খুলবো তলোয়ারের খাপ, তখন বুঝবে কেমন চাপ। আমি তো কবি। আপনি তো দেখছি কথায় কথায় মিলিয়ে দিচ্ছেন ছন্দ, তবে কি আজ থেকে? হ্যাঁ, তোমার রাজসভায় আসা বন্ধ, দূর হয়ে যাও, দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। আর আর তোমার যত বকেয়া বেতন ছিল ওটি আর পাবে না। শোনো 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 মহারাজ, রাজকোষের অর্থ বাড়ানোর জন্য একজন যোগ্য মন্ত্রীর সন্ধান করছেন। যিনি মহারাজের নতুন মন্ত্রী হতে ইচ্ছুক তিনি অবিলম্বে মহারাজের সঙ্গে যোগাযোগ করুন। শোনো শোনো শোনো, রাজার কাজ করে লাভ নেই, বেশি বেশি করে খাটিয়ে নেবে, ওদিকে বেতন দেওয়ার বেলায় বলবে রাজকোষের টাকা নেই। ঠিক বলেছিস, এই করে রাজাবছাই এক বছরে 10 জন মন্ত্রী বদল করলো। এই রাজা লোভী রাজা, টাকা ছাড়া কিচ্ছু চেনে না। এদিকে প্রজারা যে না খেতে পেয়ে মরছে, সেদিকে যদি একটু হুঁশ থাকতো। এতদিনে একটা ভালো খবর নিয়ে এসেছো নিতাই, এবার জমবে খেলা। না, যা গরম পড়েছে আর জমবে বলে মনে হচ্ছে না মহারাজ, সব এবারে গলে যাবে। গলেই যাক আর জমেই যাক, এবার হবে আসল খেলা। আগে হ্যাঁ মহারাজ, এবারে খেলা তো হবে, কিন্তু খেলতে যাবে কে? কেন তুমি? আরে এই কাজ তোমার থেকে ভালো আর কে পারবে শুনি? যাও নিতাই যাও, আজ থেকে খেলা শুরু করে দাও। বেশ, এত করে যখন বলছেন তখন আমি যাই। এসো এসো এসো, নাম কি তোমার? আগে নিতাই মহারাজ, আমি এসেছি আপনার রাজসভায় মন্ত্রী হতে। এমন উপায় বাতলে দেব না আপনাকে যাতে আপনার রাজকোষ ভরে যাবে সোনাতে। বেশ, না হলে তোমার গর্দান নেব, রাজি তো? রাজি মহারাজ। বাহ, এবার বলো দেখি উপায় খানা, কি করলে আমার রাজকোষে আসবে সোনা? আগে আপনি তো জানেন মহারাজ যে ওই কিছু পেতে গেলে কিছু দিতেও হয়, হ্যাঁ, তা আপনি পাবেন
10 স্বর্ণ মুদ্রা, আর তার বদলে কি দিতে হবে সেটাই বলো। মাত্র একটা করে প্রজা। বলো, একটা প্রজার বদলে 10 স্বর্ণ মুদ্রা? এ তো লোভনীয় প্রস্তাব। তুমি আজই আমার রাজ্য থেকে 10 জন, হ্যাঁ 10 জন প্রজাকে নিয়ে যাও। হ্যাঁ, তার বদলে 10×10 মানে 100 স্বর্ণ মুদ্রা আই মিন আপনাকে দিলাম। গুনে দেখেন। ১০,৬৫২, ১০,৬৫৪, ১০,৬৫৪ আপনি কোন চিন্তা করবেন না মহারাজ, আমি আপনার রাজ্যটাকে সোনায় মুড়ে দেব। আপনার ছেলে হলে সে সোনার চামচ মুখে নিয়ে জন্মাবে, আর আপনার মেয়ে হলে সে রূপোর চামচ মুখে নিয়ে জন্মাবে। কেন কেন মেয়ের বেলা রূপো কেন? আগে ওই সোনার চামচটা তো আপনার ছেলের মুখে ছিল, এটো হয়ে গেল কি না? এটো চামচ কি আর মেয়ের মুখে দেবেন? না না না, মেয়ের জন্য নতুন সোনার চামচ বানাবো, তার জন্য আমার আরো অনেক অনেক স্বর্ণ মুদ্রা চাই। নিতাই, এসো খেলি। তাই তাই, আগে উপায় তো একটাই, প্রজা দিন, স্বর্ণ মুদ্রা নিন। সেনাপতি, এই সেনাপতি, আমাদের রাজ্যে আর কতজন প্রজা অবশিষ্ট আছে শুনি? আগে আর মোটে 99 জন আছে মহারাজ। মোটে 99? এক কাজ করো নিতাই, 99 জন প্রজার সঙ্গে এই অকম্মার ঢেঁকি সেনাপতিটাকেও নিয়ে যাও, আমাকে 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে যাও, কেমন? একদম করবেন না মহারাজ, মাত্র 10 স্বর্ণ মুদ্রার বদলে আমাকে বিক্রি করে দেবেন না? এতদিন তোমাকে 3 ভাঙা লোহা ভাঙার দরে বেচে দিইনি, এই তোমার ভাগ্য। অতি উত্তম চিন্তা মহারাজ, অতি উত্তম। আমি কালই 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে আসছি, আর ওই সেনাপতি সমেত বাকি 99 জন প্রজাদেরও নিয়ে যাচ্ছি, কেমন? হ্যাঁ, নিয়ে এসো নিয়ে এসো, যত পারো স্বর্ণ মুদ্রা নিয়ে এসো, আমাকে তোমাকে স্বর্ণ মুদ্রা ঢেকে দাও। দারুণ 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 বাবা। মহারাজ, আমার খেলা এবারে শেষ। ওই রাজ্যে যে কজন প্রজা অবশিষ্ট ছিল তাদের সবাইকেই আজ স্বর্ণ মুদ্রার বদলে এই রাজ্যে নিয়ে চলে এসেছি, কেমন? এখন পাশের রাজ্য প্রজা শূন্য। সেনাপতি, আমার রাজ্যে নতুন প্রজারা কি আমাকে সমর্থন করে? আগে করে মহারাজ, আপনি ওদের এই রাজ্যে যত্নে রেখেছেন, ওদের আপনার উপর কোনো অভিযোগ নেই। ওদের সবাইকে আমার রাজ্যে আনতে গিয়ে আমার রাজকোষ শূন্য হয়েছে ঠিকই, কিন্তু তার বদলে দ্বিগুণ হয়েছে আমার লোকবল। আর এই লোকবলের জোরে কি হবে সেটা এখনই বলবো না, নিজেরাই দেখে নি। বেচে দিয়েছে অন্য রাজ্যে, বেচে দিয়েছে। বাইরে কে এত চেঁচামেচি করছে?
আমার রাজ্যে তো একটা প্রজা নেই, তো তবে কে কে? আমি কি এত সহজে আমার রাজ্য ছেড়ে দেবো? নিতাই, কোথায় গেলে নিতাই? আমি আমার এই বেতন বাবদ 50 স্বর্ণ মুদ্রা রাজকোষ থেকে সরিয়ে নিয়েছি মহারাজ, আর আজ থেকে আমি আবার এই রাজার মন্ত্রী। এবার আমি কি করবো কি করবো? কি আবার করবে? কয়েদখানায় বসে বসে মাছি মারবে আর দিন রাত স্বর্ণমুদ্রার স্বপ্ন দেখবে। ওই যে কথায় আছে না, লোভে পাপ আর পাপে মৃত্যু। কিন্তু এই গল্পে লোভে পাপ আর তারপর খুব চাপ। বাপরে বাপ।